ইউটিউব চ্যানেল আমাদের প্রশ্ন করেছেন, বাংলাদেশের আইন অনুযায়ী তালাকনামায় স্বাক্ষর দেওয়ার পর 3 মাস এর মধ্যে যদি স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় তাহলে কি তা জায়েজ হবে? এর উত্তর হলো যে বাংলাদেশের প্রচলিত আইনে তালাকনামায় স্বাক্ষর দেওয়ার পর কি করা যাবে যাবে না বা আইনে কি আছে এ সম্পর্কে আমাদের জানা নেই। আইন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা এ সম্পর্কে ভালো বলতে পারবেন, অতএব এ বিষয়ে তাদের স্মরণাপন্ন হওয়ার অনুরোধ করছি। আমরা শরিয়ার যে দৃষ্টিকোণের ক্ষেত্রে সেটা বলছি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেন, তালাকনামায় তিনি সজ্ঞানে জেনে শুনে তিনি স্বাক্ষর করে থাকেন, হোক সেটা প্রেসারে বা অন্য কোনোভাবে, এক কথায় তিনি স্বাক্ষর করেছেন, তিনি জানেন যে তিনি স্বাক্ষর করেছেন, তাহলে সেক্ষেত্রে এরকম যদি হয় অথবা তিনি মুখে তালাক দিয়েছেন, সেই সংবাদ বা সেই স্বাক্ষরের বার্তা এটা যদি স্ত্রীর কাছে নাও পৌঁছে, তারপরেও স্ত্রী যদি নাও জানেন বা অ্যাকসেপ্ট নাও করেন, তারপরে শরিয়ার মাসআলা অনুযায়ী তালাক পতিত হয়ে যাবে। আর তালাক পতিত যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা যদি এক তালাক কিংবা দুই তালাক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 3 মাসের মধ্যে স্বামী স্ত্রী হিসাবে তারা যদি বসবাস করা শুরু করে দেন তাহলে সেটাকে তালাক প্রত্যাহার হিসাবে ধরা হবে এবং আর একটি চান্স থাকবে। আর যদি এটা শেষ তালাক অর্থাৎ 3য় নম্বর তালাক হয়ে থাকে তাহলে 3 নম্বর তালাক হয়ে থাকলে তারপর আর তারা স্বামী স্ত্রীর সাথে বসবাস করবার কোনো সুযোগ না যদি করেন তাহলে সেটা গোনা হবে এবং নাজায়েজ হবে, অবৈধ সম্পর্ক হবে। তাসলিম, আপনি লিখেছেন শবে মেরাজের বিশেষ কোনো আমল আছে কিনা, থাকলে তা কি কি? একটু আগে আমরা বলেছি যে মেরাজ এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য ঘটেছে এটি যেমন সত্য, এই এই ঘটনাটি কোন রাতে কোন তারিখে কবে ঘটেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত নয়, প্রমাণিত নয়, এবং মুহাক্কিক কোনো আলিমরাও এর কোনো তারিখকে সুনির্দিষ্ট করতে পারেননি। বিস্তর মত পার্থক্য আছে এর মাস নিয়ে, এর আপনার সন নিয়ে এবং অন্যান্য তারিখ নিয়ে। তো 27তম তারিখকে মেরাজের রাত হিসেবে উদযাপন করার কোনো গ্রহণযোগ্য ভিত্তি নেই। দ্বিতীয় কথা হলো যে সালাফ পূর্বসরি সাহাবায়ে কেরাম, তাবি, তাবে তাবিন, খুলাফা রাশিদা এবং স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে মেরাজের ঘটনাকে কেন্দ্র করে ওই রাতটিকে প্রতি বছর উদযাপন করা, সেটা হোক আমলের মাধ্যমে, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। অতএব মেরাজকে উদযাপন করা প্রতি বছরে বছরে একবার একবার করে এটি শরিয়ার কোনো নির্দেশনা নয়, বরং এটিকে ইবাদত এবং ইবাদতের সুনির্দিষ্ট একটি ফরম্যাট বানিয়ে রাখার কারণে এবং এটাকে ইবাদত হিসাবে করার কারণে এটি বিদআতে পরিগণিত হবে, বিদায় এই কর্মকাণ্ড থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এর বাইরে একজন ইমানদারের জন্য এ রাতের বিশেষ কোনো করণীয় নেই। প্রথমত রাতটা কবে আমরা জানি না, দ্বিতীয়ত হলো এই রাত যদি